প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জয় মজুমদার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমরা সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দের দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পারবে, সবাই মনোযোগ দিয়ে শুনবে। তাহলে এসো শুরু করা যাক। 5 সেকেন্ড। এখান থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে, ক, প্রতিধ্বনি কি, খ, দিনের বেলা অপেক্ষা রাতের বেলায় শব্দের বেগ বেশি থাকে কেন, গ, এম অবস্থান থেকে আর প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো, ঘ, টি অবস্থান থেকে শব্দ করলে প্রতিধ্বনি শোনা যাবে কি, গেলে কত সেকেন্ড পর শোনা যাবে, গাণিতিক বিশ্লেষণে তোমার মতামত দাও। প্রতিধ্বনি কি, ক, কোনো উৎস থেকে শব্দ উৎপন্ন হলে যদি কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে ফিরে আসে এবং শব্দটি যদি আবার শোনা যায় তাহলে তাকে প্রতিধ্বনি বলে, অর্থাৎ শব্দের পুনরাবৃত্তিকেই প্রতিধ্বনি বলে। খ, দিনের বেলা অপেক্ষা রাতের বেলায় শব্দের বেগ বেশি থাকে কেন। আমরা জানি দিনের বেলা অপেক্ষা রাতের বেলায় তাপমাত্রা কম থাকে। যখন তাপমাত্রা কম থাকে তখন বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ জলীয়বাষ্পের ঘনত্ব বেড়ে যায়। যখন ঘনত্ব বেড়ে যায় তখন শব্দের বেগ বেশি হয়। ঘনত্ব বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পায়, এটি আমরা জানি। সুতরাং বলা যায় দিনের বেলা অপেক্ষা রাতের বেলায় শব্দের বেগ বেশি হয়। এবার আমরা গয়ের সমাধান করব। গতে বলা হয়েছে এম অবস্থান থেকে আর প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো। দেওয়া আছে প্রাথমিক তাপমাত্রা 0°C, তাপমাত্রা 0°C (273°K). কারণ আমরা জানি সেন্টিগ্রেড স্কেল থেকে কেলভিন স্কেলে নিতে হলে 273 যোগ করতে হয়, এবং 0°C তাপমাত্রায় শব্দের বেগ V1 330 m/s, তাপমাত্রা T2 (30°C). এই 30°C থেকে যদি আমরা ক্যালবিনে নিতে চাই তাহলে 273 যোগ করতে হবে, 30 + 273 (303°K). সময় T = 0.5 সেকেন্ড। তাহলে আমাদের বের করতে হবে দূরত্ব D2 = hot। এবার আমরা জানি V1/V2 √T1/T2। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে
ভি টু বের করতে চাই, তাহলে ভি টু ইকুয়াল হবে রুট ওভার টি টু ভাগ টি ওয়ান ইনটু ভি ওয়ান। যদি মান বসায় দেই তাহলে টি টু 303, টি ওয়ান 273 এবং ভি ওয়ানের মান হবে বেগ 330। তাহলে এটি হবে 330। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর রেজাল্ট হবে 347.66 এত মিটার পার সেকেন্ড। এখন আমাদেরকে দূরত্ব বের করতে বলছে। এখন আমরা জানি ভি টু টয়েস ডি টু বাই টি। এবার টু ডি টু ইকুয়াল ভি টু টি, তাহলে ডি টু সমান সমান ভি টু টি ভাগ টু। এখানে আমরা পেয়েছি ভি টু 347.66 এবং সময় দেওয়া আছে 0.5 এবং সূত্রের টু। এটি ক্যালকুলেশন করলে ডি টু এর মান হবে 86.92 মিটার। অতএব এম অবস্থান থেকে প্রতিফলকের দূরত্ব হবে 86.92 মিটার। অতএব এটি হবে অ্যান্সার। এবার আমরা ঘ এর সমাধান করব। আমরা গ থেকে কিছু তথ্য নিব বা পেয়েছি, সেটি আমরা এখানে ব্যবহার করব। তাহলে শুরু করা যাক। দেওয়া আছে গ থেকে পেয়েছি আমরা যে বেগ ভি সমান সমান 347.66 মিটার পার সেকেন্ড। দূরত্ব পেয়েছি, দূরত্ব এম আর সমান সমান 86.92 মিটার এবং দেওয়া আছে দূরত্ব এম টি ইকুয়াল 60 মিটার। তাহলে দূরত্ব টি আর সমান সমান এম আর মাইনাস হবে এম টি। এখান থেকে টি আর কে আমরা ডি লিখতে পারি এবং এম আর এর মান 86.92 মাইনাস এম টি এর মান 60। যদি বিয়োগ করি তাহলে 26.92 এত মিটার। এবার সময় টি সমান সমান হট। ঘ আমরা জানি ভি সমান সমান টয়েস ডি বাই টি। তাহলে টি ইকুয়াল টয়েস ডি ভাগ ভি। ডি এর মান যদি বসাই 26.92 এবং ভি এর মান 347.66। যদি এটি ক্যালকুলেশন করি তাহলে টি এর মান আসবে 0.155 সেকেন্ড। আমরা জানি শব্দনগতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। যদি শব্দ এর আগে ফিরে আসে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে
না, আর যদি এর পরে আসে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। শব্দনদীর স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, যেখানে পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 অপেক্ষা বেশি। সুতরাং টি অবস্থানে প্রতিধ্বনি শোনা যাবে। সুতরাং টি অবস্থানে প্রতিধ্বনি প্রতিধ্বনি শোনা যাবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দ্বিতীয় সৃজনশীল নিয়ে কথা বলবো। দ্বিতীয় সৃজনশীলের উদ্দীপকে বলা হয়েছে পি মাধ্যমে দুটি ভিন্ন উৎস হতে সৃষ্ট শব্দদ্বয়ের কম্পাঙ্ক 340 হার্স এবং 400 হার্স, এবং এদের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.165 মিটার। অপর একটি মাধ্যম কিউতে শব্দের বেগ 400 মিটার পার সেকেন্ড। এর থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেটি হলো ক, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? খ, শব্দের বেগের সাথে মাধ্যমের প্রকৃতির সম্পর্ক ব্যাখ্যা করো। গ, পি মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো। ঘ, মাধ্যম দ্বয়ের একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হলে তরঙ্গটি 80 বার কম্পনে কিউ মাধ্যমে 124 মিটার যেতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও। এবার কতে বলা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? তরঙ্গ একটি পূর্ণ স্পন্দনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। যেমন এখানে যদি একটি তরঙ্গ আমরা বিবেচনা করি, এই তরঙ্গটি পি কিউ আর, তাহলে পি আরই হবে পূর্ণ স্পন্দন, আর এই পূর্ণ স্পন্দনে সে তরঙ্গটি এতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে এটি হবে তরঙ্গ দৈর্ঘ্য। এটিকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এবার খ, শব্দের বেগের সাথে মাধ্যমের প্রকৃতি সম্পর্ক ব্যাখ্যা করো। আমরা জানি ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের বেগ ভিন্ন ভিন্ন। কোনো একটি তাপমাত্রায় যেখানে বায়ুতে শব্দের বেগ 344 মিটার পার সেকেন্ড, সেখানে পানিতে শব্দের বেগ 1450 মিটার পার সেকেন্ড, এবং লোহাতে শব্দের বেগ 5130 মিটার পার সেকেন্ড। আবার আমরা এও জানি যে বায়ুতে শব্দের বেগ নির্ভর করে তাপমাত্রার উপর। যদি তাপমাত্রা বাড়ে তাহলে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায়, এবং তাপমাত্রা কমলে বায়ুতে শব্দের বেগ কমে যায়। কারণ যখন তাপমাত্রা কমে তখন জলীয়বাষ্পের ঘনত্ব বেড়ে যায়, এ কারণেই তাপমাত্রা কমলে শব্দের বেগ কমে যায়। এবার আমরা গয়ের সমাধান করব। গতে প্রশ্ন করা হয়েছে পি মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো। দেওয়া আছে কম্পাঙ্ক এপন 340 হার্স, কম্পাঙ্ক F2
400 হার্জ, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.165 মিটার, এবং পি মাধ্যমে শব্দের বেগ ভিপি সমান সমান হট। তাহলে আমরা জানি, ভি সমান সমান এফ ল্যামড়া সূত্র অনুসারে প্রথম তরঙ্গের ক্ষেত্রে, প্রথম তরঙ্গের ক্ষেত্রে ভিপি সমান সমান এফ ওয়ান ল্যামড়া ওয়ান। এর থেকে আমরা লিখতে পারি ল্যামড়া ওয়ান সমান সমান ভিপি ভাগ এফ ওয়ান, এক নং সমীকরণ। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে ল্যামড়া টু সমান সমান ভিপি ভাগ এফ টু, দুই নং সমীকরণ। এবার যদি এক নং থেকে দুই নং বিয়োগ করি তাহলে লেখা যায় এক নং বিয়োগ দুই নং, ল্যামড়া ওয়ান মাইনাস ল্যামড়া টু সমান সমান ভিপি এফ ওয়ান মাইনাস ভিপি ভাগ এফ টু। এখানে ল্যামড়া ওয়ান তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 0.165। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার এটা তো আমি ল্যামড়া টু মাইনাস ল্যামড়া ওয়ানও করতে পারতাম, কিন্তু না, আমরা এখানে জানি যে বেগ যদি একই হয় যার কম্পাঙ্ক ছোট তার তরঙ্গ দৈর্ঘ্য বড়, সুতরাং ল্যামড়া ওয়ান বড় হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.165 ভিপি কমন নিলে 1/f1 মাইনাস 1/f2, যদি আমরা মান বসায় দিই 0.165 ইকুয়াল ভিপি 1/340 মাইনাস হবে 1/400। যদি আমরা এটিকে এইভাবে লিখি 340 গুণ 400 এবং 400 মাইনাস 340, এবার 0.165 ইকুয়াল ভিপি উপরে 60 নিচে 340 গুণ 400। যদি আমরা আর গুণ করি তাহলে লেখা যায় 60 ভিপি ইকুয়াল 340 ইকুয়াল ইন্টু 400 ইন্টু 0.165। এখান থেকে ভিপি সমান সমান 340 গুণ 400 ইন্টু 0.165 ভাগ 60 সমান সমান রেজাল্ট হবে 374 মিটার পার সেকেন্ড। তাহলে এটি হবে আমাদের গয়ের অ্যান্সার, 374 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ঘয়ের সমাধান করব। ঘতে দেওয়া আছে শব্দের বেগ ভি কিউ 400 মিটার পার সেকেন্ড, তাহলে এটি হবে 400 মিটার পার সেকেন্ড। শব্দের বেগ ভিপি অর্থাৎ গতে আমরা পেয়েছি 374 মিটার পার সেকেন্ড। শব্দদ্বয়ের পার্থক্য ল্যামড়া কিউ মাইনাস ল্যামড়া পি সমান সমান 0.1 মিটার, দূরত্ব ডি সমান সমান হট।
তাহলে ঘ যদি সমাধান শুরু করি আমরা, আমরা জানি আমরা জানি ফি সমান এ প্ল্যামরা সূত্র অনুসারে যদি আমরা প্রথমে কিউ মাধ্যমের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে কিউ মাধ্যমের জন্য, কিউ মাধ্যমের জন্য ভি কিউ সমান সমান এ ল্যামড়া কিউ, এখান থেকে ল্যামড়া কিউ সমান সমান ভি কিউ ভাগ এফ, এক নং সমীকরণ। এবার পি মাধ্যমের ক্ষেত্রে, পি মাধ্যমের ক্ষেত্রে যেহেতু মাধ্যম ভিন্ন কম্পাঙ্ক একই থাকবে, সুতরাং অনুরূপভাবে লেখা যায় ল্যামড়া পি সমান সমান ভিপি ভাগ এফ, দুই নং সমীকরণ। এবার যদি এক নং বিয়োগ দুই নং করি তাহলে লেখা যায় ল্যামড়া কিউ মাইনাস ল্যামড়া পি ইকোয়াল ভি কিউ এফ মাইনাস ভিপি এফ। এখানে কম্পাঙ্ক একই থাকলে যে মাধ্যমে শব্দের বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বড়, সুতরাং কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে। এবার এখান থেকে লেখা যায় এটি দেওয়া আছে পয়েন্ট ওয়ান ইকোয়াল, যদি আমরা ওয়ান বাই এফ কমন নেই তাহলে ভি কিউ মাইনাস হবে ভিপি। এখান থেকে লেখা যায় পয়েন্ট ওয়ান ইকোয়াল ওয়ান বাই এফ ভি কিউ চারশো এবং ভিপি তিনশো চুয়াত্তর, পয়েন্ট ওয়ান ওয়ান বাই এফ ইন্টু টোয়েন্টি সিক্স, অতএব এফ ইকোয়াল হবে দুইশো ষাট হার্স। এবার কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, এখন কিউ ল্যামড়া কিউ সমান সমান ভিপি ভাগ হবে এফ সমান সমান, এটিকে লেখা যায় ভিপি ভি কিউ, ভি কিউ এর মান চারশো, এফ এর মান পেয়েছি দুইশো ষাট, অতএব এটিকে লিখতে পারি আমরা বিশ বাই তেরো, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কিউ মাধ্যমে বিশ বাই তেরো, মানে একটি পূর্ণ স্পন্দনে সে এত মিটার দূরত্ব অতিক্রম করে। অতএব আশিটি পূর্ণ স্পন্দনে, আশিটি পূর্ণ স্পন্দনে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ডি সমান সমান আশি ইন্টু ল্যামড়া কিউ সমান সমান আশি ইন্টু বিশ বাই তেরো সমান সমান একশো তেইশ দশমিক ওয়ান মিটার, যেখানে একশো তেইশ দশমিক ওয়ান লেস দ্যান একশো চব্বিশ, সুতরাং চব্বিশ থেকে কম হওয়ার কারণে আশিটি পূর্ণ স্পন্দনে কিউ মাধ্যমে একশো চব্বিশ মিটার যেতে পারবে না, সুতরাং কিউ মাধ্যমে তরঙ্গটি একশো চব্বিশ মিটার যেতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ,
হোমওয়ার্ক হিসেবে এই দুটি সৃজনশীলের গ এবং ঘ করে তোমার বিষয় শিক্ষককে দেখাবে। এরপরে যদি কোনো সমস্যা থাকে তুমি তোমার বিষয় শিক্ষকের সাহায্য নিবে, তাহলে আশা করি সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।